এই আমরা চিনা কিছু নেই বাচ্চা, এই সংগঠনের পক্ষ থেকে আমরা এসেছি, সংগঠনের পক্ষ থেকে এসেছি এই জন্যই যে মমতা ব্যানার্জি আমাদেরকে শিল্পী ভাতা দিচ্ছে মাসে 1,000 করে টাকা। বিনিময়ে মমতা ব্যানার্জির কিন্তু আমরা কোনো কাজ করে দিচ্ছি না, ওর গান বাজনাও করে দিই না, গান বাজনা করলে আবার টাকা নিই, আর ওর জন্য আমরা মাঠেও কোথাও খেতে দিই না। মমতা ব্যানার্জি 1,000 করে টাকা প্রতি মাসে, বারো মাসে বারো হাজার টাকা আমাদেরকে দিচ্ছে, কোনো কাজের বিনিময় নয়, এমনি দান করতেছে। বিনিময়ে মমতা ব্যানার্জি আজকে ওর দুর্দিন। দুর্দিন মানে কি? ভোট আসলেই মমতা এই মন্ত্রী এবং নেতাদের দুর্দিন আসে, আর এই দুর্দিনে মমতা দিদি আমাদের কাছে একটা করে ভোট চেয়েছে। আমাদের এই মূল্যবান ভোট, এই মূল্যবান ভোটেই মমতা দিদির ভাগ্যটা কোথায় নিয়ে যাবে একমাত্র মমতা দিদি জানে আর ঈশ্বর জানে। তো যাই হোক, যদি মনের মধ্যে কিছু থাকে সবকিছু দূরে ঠেলে দিয়ে, বিশেষ করে আমাদের শিল্পীদেরকে প্রত্যেকটা ভোট যেন মমতা ব্যানার্জির জোড়াফুল চিহ্নে পড়ে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, তিনটাই ভোট যেন জোড়াফুল চিহ্নে পড়ে। আর এবারের ভোটটা একটু আলাদাভাবে হবে। আমাদের শিল্পীদের ক্ষেত্রে ইন্টারনেটে কিন্তু ওনারা দেখতে পাবে, আমাদের ওই যে আধার কার্ড জমা দেওয়া আছে, আধার কার্ডে 10 আঙ্গুলের ছাপ আছে, এটার সাহায্যে ওরা কিন্তু দেখতে পাবে যে আমরা ভোটটা কোথায় দিলাম। জোড়া ফুলে যদি না পড়ে, অন্য কোথাও পড়ে, তাহলে আমাদের নামের পাশে কিন্তু একটা টিক চিহ্ন পড়ে যাবে। টিক চিহ্ন পড়লো মানে কি? আমরা চিহ্নিত হয়ে গেলাম। ভবিষ্যতে আমাদের ব্যাপারটা মমতা ব্যানার্জির চিন্তাধারায় থাকলো, ভবিষ্যতে হয়তো আমাদেরকে রাখতেও পারে, কেটেও দিতে পারে, কারণ আমাদের তো কিছু করার নাই, এটা তো ওনারা দয়া করে দিচ্ছে আমাদেরকে, তাই না? তো আমরা গরিব মানুষ, আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা গরিব মানুষ, আমরা কোথায় দুটো পয়সা পাবো। যেদিকে বৃষ্টি পড়বে সেদিক দিয়ে আমাদের ছাতা ধরতে হবে। কাজে কাজেই মমতা ব্যানার্জি উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে আমাদের উত্তর দিনাজপুর জেলায় এবং গোটা পশ্চিমবাংলায়। কাজে কাজেই মমতা ব্যানার্জির হাত স্বচ্ছ করার জন্য আমাদেরকে একটা তৃণমূল পাশ উঠিয়ে গত বছর মেম্বারটা জিতবার জন্য 20,000 টাকা দিয়ে চালাইছিল, কিন্তু মেম্বারটা হারিয়ে গেল, হেমতাবাদ যায় শূন্য, মেম্বারটা আমার হারিয়ে গেল, মুখত তার চুনকালি লাগানো ঘোরা, মেম্বারটার যে দুঃখ তাতে মোর দুঃখ।